যে হের ভোজ যদি চাকরি না হয় আমরা অনির্দিষ্ট কালের জন্য পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেওয়া হবে এবং পার্টি অফিসে তালা লাগানো হবে এবং আমি এটা সবার দৃষ্টি আকর্ষণ করে কথাটা বলছি সেবক যদি হয়ে গেবা বিথিপান যদি সাউথ ইন্ডিয়ান বাগৈ অবাহাগেন সেবক মাইনা আঙ্গৈ হাস্তিনি সিএম নিথানিও খা দুমা ফুনুকা বিজেপিনি আদম সরমানকা আঙ্গনওয়ানি সেন্টার সেবকলামানি অফার রুমানি লগিন সেবক মাইনিয়ার খা দুঃখ নাকজাগৈ অবাহাকে ককসাকা পাতিমু পাটিখা বিলুনিয়া ভারত চন্দ্র নগর ব্লক বৈক্ষবজা পাইখলা পঞ্চায়েত নি বিজেপি নি আদম রঞ্জিত চতুর্দনী বিহি রেখা চতুর্দন্ন সাকিরি রোজাগিয়ানি বাকি এবার বিনি থাইয় সেবক রোজাক আসাম কাজাগি হামজা কাফাইনি ব্রী নি মুগৈ অবনতি সাফং ন বিলুনিয়া আমচাই তুমফ্লামাবো দুজাখা কি বিষয় আজকে সরব হয়েছিলাম আমরা সরব হয়েছি যে আমরা 35 বিলুনিয়া পশ্চিম পাইখলা গাওয়াসভাতে দুইটা একটা অঙ্গনাদের হেল্পার একটা ওয়ার্কার দুইটা চাকরি হয়েছিল দুইটা চাকরি হওয়াতে চাকরিটা যে এমনভাবে তারা দিছে এটা কারোর সাথে কোনো যোগাযোগ করছে না মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি আমি একটা কথাই কইতে আছি মাননীয় মুখ্যমন্ত্রী যে সুশাসন দেশে কার্যক্রম করোনা লাগিয়া চেষ্টা চালাইতে আছে কিন্তু কিছু কিছু লোক এটা বিতর্কত ফায়দা উঠানোর চেষ্টা করতে আছে যাতে সরকারকে এবং পার্টিকে বদনাম করা যায় ওই চক্রান্ত করে পার্টির যারা পার্টির বিরোধীতে আছে ওইসব ধরনের লোকের চাকরির অফারগুলো দেওয়া হয়েছে এটার প্রতিবাদে আজকে আমরা এখানে সবাই সম্মিলিত হয়েছি এবং আমাদের এলাকায় অনেকেই এটার পক্ষে আছে একটা যে অন্ধ ছেলে তার বউকে চাকরিটা দেওয়ার জন্য আমাদের গ্রামের প্রত্যেকটা লোক চাইতে আছে এর বউয়ে চাকরিটা পাক তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছে আবেদন রাখছি তাই নিয়ে এটা তদন্ত ক্রমে এটা কিভাবে হয়েছে এটা করে যেন এই অন্ধ লোকটাকে তাকে বাঁচানোর জন্য তিনি প্রাণপণ চেষ্টা করেন এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এবং রাজীব ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে আমি কথাগুলো বলছি কোন পঞ্চায়েত এটা এটা পশ্চিম পাইখলা গ্রাম পঞ্চায়েত চাকরি দিছে কি চাকরি দিছে আমরা যখন ব্লকে কথা বলেছি তারা বলছে তারা জানে না পঞ্চায়েত সমিতির কথা বলছি তারা বলছে তারা জানে না এখন মন্ডল সভাপতির সাথে কথা বলছে তারা জানে না এখন চাকরিটা কে দিয়েছে আমরাই জানতে পারছি না চাকরিটা কোথা থেকে হয়েছে পঞ্চায়েতে যখন বলেছি তারা বলছে আমরা কোনো রেজুলেশন দিই নি তাহলে চাকরিটা কি করে হলো কাকে দেওয়া হয়েছে কাকে দেওয়া হয়েছে একজন মেম্বার যাদের পরিবারে আগে দুটো চাকরি আছে এমন একটা পরিবারে এখন আবার আরেকটা চাকরি দিয়েছে আর একজন যাকে দিয়েছে সে কিন্তু এরকম কোনো ইয়ে না যে তাকে চাকরি দেওয়ার মতো সে এরকম কোনো ইয়ে না তাকে চাকরিটা না দিলেও এরকম কোনো কিছু তার ফ্যামিলিগত হাজব্যান্ডের বাড়ি হয়েছে আসাম সে স্বামী ছেড়ে এখানে এসছে এখানে থাকে এখন তাকে চাকরিটা দিয়ে দিয়েছে কোন দলের মেম্বারকে চাকরি দিয়েছে বিজেপি দলের মেম্বার মেম্বারের বউকে চাকরি দিয়েছে কিন্তু তাদের পরিবারে আগেও দুটো চাকরি আছে আপনারা এখন কি চাইতেছেন আমরা চাইতেছি এই অন্ধের হ্যাঁ এর বউয়ে যাতে চাকরিটা পায় এই জন্য যাতে তারা অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করে এর বউয়ে যাতে চাকরিটা পায় এই জন্য যাতে তারা অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করে যে হের বউ যদি চাকরি না হয় আমরা অনির্দিষ্ট কালের জন্য পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেওয়া হবে এবং পার্টি অফিসে তালা লাগানো হবে এবং আমি এটা সবার দৃষ্টি আকর্ষণ করে কথাটা বলছি কোন পঞ্চায়েতে তালা লাগাবে এটা পশ্চিম পাইখলা গ্রাম পঞ্চায়েত প্রধান কে এই পঞ্চায়েতে পঞ্চায়েতের প্রধান হলো মহিলা প্রভাত রানী ত্রিপুরা রিয়া আর উপপ্রধান উপপ্রধান হারাধন মল্লিক তারা দুজনে যোগ সভাতে অন্য মেম্বারের বসে মেম্বাররা অনেকে আছে আরো আরো মেম্বাররা আছে পঞ্চায়েত সমিতি আছে ধরণীকান্ত দা বর্মা শক্তিকেন্দ্র আছে নিতাই চন্দ্র তারা সবাই এই এই এতে যুক্ত আছে নিতাই চরণ মজুমদার তাদের যোগ সাজেছে চাকরিটা মানে এবং যে মেম্বারের বোরে চাকরিটা দেওয়া হয়েছে এই মেম্বার বিগত লোকসভা ইলেকশনে কংগ্রেসের প্রচার করছে হে মেম্বারের বোরে চাকরিটা দিছে হে নাম আবার বিভিন্ন কার্ড সিলেকশন করছে এরা ড্রাগন বলে সার পাইছে 400 সুগারের হয়েছে ফার্ম ফার্ম পাইছে গাভীর লোক পাইছে ঘর পাইছে পুকুর পাইছে কল পাইছে তাহলে একজন মেম্বার হয়ে যদি হয়েছে সব কিছু হয়ে যায় সাধারণ মানুষ কি করে পার্টি করবো আমরা কি করি আমরা 2015 টাকা ভাড়া করে দেখেন আছে আমার কাছে এই দেখেন কি কইছে এই দেখেন 2015 তে মহা সম্পর্ক অভিযান 2015 তে আমরা 2014 তে বিজেপি তে যোগদান করেছি মানে আমরা কিদু সুখ দিয়ে অপরাধ করছি লাই পার্টি করে মরণ জীবন ত্যাগ করে লইছি আমরা রে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি আমার একটা বিষয় বদল দিয়ে কি করলে কি